বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তিনি বলেন, অযোগ্য নেতারা মন্ত্রী এমপি হওয়ায় দেশ আজ রাজনৈতিক শূন্যতায় ভুগছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে আজকে কিন্তু তাদের মধ্যে সেই জবাবদিহিতা নেই, আর এই জবাবদিহিতা না থাকার কারণে আজকে অযোগ্য লোকরা আজকে এমপি মন্ত্রী হওয়ার কারণে দেশ আজকে রাজনৈতিক শূন্যতায় পরিণত হয়েছে।